ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُوسَى بِآيَاتِنَا إِلَى فِرْعَوْنَ وَمَلَائِهِ فَظَلَمُوا بِهَا فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ الله رب العالمين بولے نو تو پور موسى علیہ السلام کے امی اللہ আমার নিদর্শন সহ ফেরাউন এবং তার পরিবারের কাছে পাঠাই মূসাকে আল্লাহ তার নিদর্শন সহ কার কাছে পাঠাইছে শুধু ফেরাউনের কাছে একলা না তার পরিবারের কাছেও আপনারা আমার সাথে আছেন তো আপনাদের মন মানসিকতা এখন সাত ঘুরে চলে যায় নাই তো শয়তান আপনাদের এলাকায় আছে না মরে গেছে আপনারা ওয়াজ শুনে হেদায়েত হইলে এটা শয়তানের কি লাভ হয় না লস হয় শয়তান চায় না যে আপনারা হেদায়েত পেয়ে জান্নাতে যান এজন্য শয়তান চিন্তা করছে এরা নাচ গানের অনুষ্ঠান বাদ দিয়ে ওয়াজের আয়োজন করলো কেন এজন্য কিছু শয়তান আছে তারা নাচ গানের বিরোধিতা করে না ওয়াজের বিরোধিতা করে তারা গানের অনুষ্ঠান বন্ধ করে না কোরআনের মাহফিল বন্ধ করে যারা এই কামটা করে তারা কি আস্তে বলে আরো জোরে জিন শয়তান মানুষ শয়তান জিন শয়তান ডাইরেক্ট কাম করে না জিন শয়তান মানুষ শয়তানকে সাবি দেয় সাবিওয়ালা গলি আছিল এক সময় সাবি দিলে গলি কি চলতো এ শয়তান কিছু মানুষ শয়তানকে সাবি দেয় আর সাবি দিয়া জিন শয়তান তার কাজটা মানুষ শয়তান দিয়ে করায় মানুষ শয়তান কখনো কখনো জিন শয়তান থেকেও ভয়ঙ্কর খারাপ হয়ে যায় মূসা আলাইহিস সালামকে আল্লাহ কার কাছে পাঠাইছে পরিবারের পরিষদ পরিবার বর্গের কাছে মনে রাখবেন ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় ফেরাউন একটা পজিশনের নাম একটা পদের নাম প্রেসিডেন্ট কি কোনো ব্যক্তির নাম চেয়ারম্যান কি কোনো ব্যক্তির নাম মেম্বার কোনো ব্যক্তির নাম না এটা পদের নাম যখন যে আসনে যায় তখন সে চেয়ারম্যান মেম্বার হয় আল্লাহ তাআলা বলছেন মূসা আলাইহিস সালামকে আমি আল্লাহ ফেরাউন এবং তার পরিবার পরিজনের নিকটে পাঠালাম ফাযালামু বিহা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন কিন্তু তারা ফেরাউন পরিবার পরিজন মূসার দাওয়াত স্বীকার করতে রাজি হইল ফাজালা মুবিহা রাজিতে হইল না উল্টা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের উপরে তারা জুলুম অত্যাচার করল ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন হে ইমানদারেরা চিন্তা ফিকির করো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম জালেমের পরিমাণ সন্ত্রাসীদের পরিণাম বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছে ফানজুর এটা চিন্তা করো তাহলে এটা আমরা আজকে কি করব চিন্তা করব যে অন্যায় অবিচার করলে জুলুম করলে সন্ত্রাস করলে শেষ পরিণাম কি হয় আর এটা চিন্তা করে জেনে বুঝে আমরা সেই সন্ত্রাস অন্যায় অবিচার জুলুমের পথ অনুসরণ করব আমরা নবীদের পথ অনুসরণ করব আল্লাহ কবুল করুন এখন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন ফেরাউন তার পরিবারের নিকটে যাও মূসা আলাইহিস সালাম গেলেন গিয়ে কি বললেন ওয়াকালা মূসা ইয়া ফিরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন মূসা আলাইহিস সালাম বললেন ইয়া ফেরাউন হে ফেরাউন হে ফেরাউন মূসা আলাইহিস সালামের যুগের যে ফেরাউন এই ফেরাউনের পরিচয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেওয়া হয়েছে তবে মূসা আলাইহিস সালামের যুগের যেই ফেরাউন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসরাব ইবনে রাইয়া 400 বছরের বেশি হায়াত পেয়েছিল এবং সে শেষ পর্যন্ত খোদায় দাবিও
আপনারা বলতে পারেন এই যুগে তো আর কেউ খোদাই দাবি করে না করছে ফেরাও না কোরআন হাদিসের সাথে মিলাইলে দেখবেন এই যুগেও লোকেরা খোদাই দাবি করার পর্যায়ে চলে গেছে কি হলো কেমনে কোন পর্যায়ে গেছে সেটা পরে বুঝবেন শুনেন وقال موسى يا فرعون موسى عليه السلام বললেন হে ফেরাউন ইন্নি লাকুম ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে আমি রাসূল আমি ইচ্ছা করে রাসূল হই নাই বরং আল্লাহ আমাকে রাসূল বানাইয়া তোমার কাছে দাওয়াত নিয়া পাঠায়ছে রাসূল বানাইছে কে ইও ভাই সবাই মিলে যদি একজনের ভোট দেন এ রাসূলই গুনি সারা দুনিয়ার মানুষ ভোট দিয়ে কোনো রাসূল বানাইতে পারে না না ভোট দিয়ে নেতা নির্বাচন করে আর কপাল ভালো হইলে বিনা ভোটেও নেতা হইতে আন্দারকে রাতে জিনের ভোটেও নেতা হই যায় আপনি এর করে এইভাবে নবী হওয়া সম্ভব নবী বাছাই করে কে আল্লাহ এটা আল্লাহর পছন্দ এ কারণে তিনি বলতেছেন হে ফেরাউন যে আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি তিনি কি তিনি মির রাব্বিল আলামিন জগৎসমূহ তিনি প্রতিপালন করেন একটা জগৎ নয় একাধিক জগৎ জগৎ কি পরিমাণ আছে যেটা হিসাব করার ক্ষমতা মানুষেরও নাই আমাদের চোখের পরিধি খুব ছোট আমরা চোখে সবকিছু দেখি ডাইনি তাকাইলে দেখবেন আসমান ভরে গেছে কেমন এদিকে তাকাইলে মনে হবে ওই হাজীগঞ্জের কোনা দিয়ে আসমান ভরে গেছে আসমান পড়ে নাই বরং আমার চোখের পরিধি শেষ আমরা চোখে সব জগৎ দেখি না পানির নিচে একটা জগৎ আছে না নাই জঙ্গলে একটা জগৎ আছে নি আকাশে আছে নি অগণিত জগৎ আছে প্রত্যেকটা জগতে আল্লাহর কিছু না কিছু মখলুক আছে সেই মখলুকগুলোর প্রতিপালন করে কে কিভাবে পালে সব হেকমত আমরা বুঝি না রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার গরুর গোশত 700 টাকা দামে কিনা খাইনি কিনা খাওয়া লাগলে রয়্যাল বেঙ্গল টাইগারের তো কোনো চাকরি নাই টাকা পাইব কই এই জন্য আল্লাহ তারে কেজি খাওয়ায় না বরং আল্লাহ তারে গোটা গরু শিকার করে খাওয়ার শক্তি দিয়ে দিছে বড় বড় বন গরু শিকার করে খাইয়ে ফেলায় পালে কে গরু বাঘের খাবার ঘাস লতা পাতা গরুর খাবার আমার প্রিয় বন্ধু এইভাবে একটা সিস্টেমে আল্লাহ গোটা দুনিয়া পালে হাঙ্গর সাগরের সবচাইতে ভয়ঙ্কর প্রাণী হাঙ্গরের পিঠের উপর একটা খাড়া কাঁটা আছে এটা তো শক্তিশালী এই কাঁটা দিয়ে তারা ছোটখাটো জাহাজ ছিদ্র করে ফেলতে পারে এরকম শক্তিশালী প্রাণী সাগরের মধ্যে বানাইছে কি কিন্তু এত শক্তিশালী প্রাণী হাঙ্গরের দাঁত নাই কেন দাঁত দেয় নাই জানেন যে শক্তি সামর্থ্য যা দিছে দাঁত যদি দেওয়া হয় তাহলে সাগরে হাঙ্গরে জ্বালায় আর কেউ বাঁচার কোনো সম্ভাবনা নাই সব শক্তি দিলে ওই বেটা পুরো সাগর খেয়ে ফেলে এই জন্য হাঙ্গরের কি দেয় নাই দাঁত ছাড়াও সে যে খাওয়া খায় হা করে আমার বন্ধুর সামনে যা পায় সালাম করে দেয় প্রাণী বিজ্ঞানীরা হাঙ্গর শিকার করেছে শিকার করার পরে হাঙ্গরের পেটের মধ্যে পেয়েছে স্টিলের আলমারি কয়লার বস্তা গরুর মাথা মানুষের হাড় তার মানে ক্ষুধার সময় সামনে যা পাইছে সব খাইছে স্টিলের আলমারি কেন পাওয়া গেল
যে জাহাজ ডুবেছে ক্ষুধা লাগার পর খাদ্য মনে করে গিলে ফেলেছে আলমারি পুরো পেটে চলে গেছে কারণ আলমারি তো আর হজম হয় নাই আমার বন্ধু হাঙ্গরের দাঁত নাই এগুলি খাইছে হাঙ্গরে তো ভয়ঙ্কর প্রাণী কিন্তু এখন কিছু চরিত্রহীন লোক বাইরে হইছে তাদের দাঁতের ক্ষমতা ফেডের ক্ষমতা হাঙ্গরের থেকে কম নয় তাদের ফেডের মধ্যে রড সিমেন্ট রাস্তা ঘাট সব হজম হইয়া যায় এরকম মানুষ নামক হাঙ্গর কিছু আছে না নাই ওগুলা সাগরে হাঙ্গর আর এগুলা জমিনে হাঙ্গর পুরা বাংলাদেশ যদি হেরে দিয়ে দেন তাও হের খুদা কি এতে বাংলাদেশের এত ভালোবাসা বাসে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পুরাটা আমার ফেটে আসো এই যে বড় বড় হাঙ্গরগুলি অগণিত হাঙ্গর কে ফালে ক্ষুদ্র উইপোকা পিপিলিকা থেকে শুরু করে ডিমের উপরে যেই মুরগি তাপ দেয় কিছুদিন পরে বাচ্চা হয় ওই মুরগিকে আপনারা কি বলেন উমের মুরগি ঠিক আছে একটা ভাষা আছে তো ভাই আসল ভাষা বাহির না হলে তো মজা লাগবে উমের মুরগি উমের মুরগি যখন ডিমের উপর থেকে বের হয় মাঝে মধ্যে ঝাঁকি দিয়ে একটা আওয়াজ দেয় শরীরটা ফ্রেশ করে উমের মুরগির পাখার ভিতরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পোকা হয় এগুলারও প্রাণ আছে এই ক্ষুদ্র পোকাটারও যিনি প্রতিপালন করেন তিনি আমাদের আল্লাহ আপনার আর আমার কোনো ক্ষমতা নাই ওইটা পালা সৃষ্টি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা সৃষ্টি জগতের জন্য যা দরকার এ সব যিনি দেন আরবিতে তাকে বলে রব মুসা আলাইহিস সালাম বললেন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন জগৎসমূহের প্রতিপালক ওনার পক্ষ থেকে আমি রাসূল হাকীকুন আলা আল্লা আকুল আলা আল্লাহ ইল্লাল হক কদ জিইতুকুম বিবাইনাতিন মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানী ইসরাঈল এটা নিশ্চিত যে আমি আল্লাহ সম্পর্কে সত্য কথা বলবো মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলে ফেরাউন এটা নিশ্চিত যে আমি আল্লাহ সম্পর্কে সত্য কথা বলবো তোমার প্রতিপালকের নিকট থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে আমি এসেছি আমি যে নবী আমি যে রসুল আল্লাহ আমার সুস্পষ্ট প্রমাণ দিয়েছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ ফারসিল মারিয়া বনি ইসরাইল তুমি মিশরের রাজত্ব করো আর বনি ইসরাইলকে আমার হাতে ছেড়ে দাও এরা আমার বংশ হাজার হাজার পয়গম্বর আল্লাহ বনি ইসরাইলদের মধ্যে প্রেরণ করেছেন এদেরকে আমার হাতে ছেড়ে দাও মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত পাইলেন দাওয়াত দিলেন ফেরাউনকে বন্ধু কিন্তু এই মুসা ফেরাউনের ঘরেই বড় হয়েছে সুবহানাল্লাহ ফেরাউনের ঘরে মুসারে খাওয়াইয়া দাওয়াইয়া যিনি বড় করছেন তিনি কে স্বপ্ন দেখছিল ফেরাউন কারণ প্রত্যেকটা জালেমের একটা শেষ আছে না নাই জালেমকে আল্লাহ ঢিলা দেয় দিতে 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 এক পর্যায়ে গিয়ে ইন্না বাদশা রাব্বিকা লাশাদিন তোমার রবের পাকলাও বড় মজবুত পাকলাও আল্লাহ যখন চাইবে তখন জালেমের পতন হয়ে যাবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না লিল্লাহে তাকবীর এই জালিম এত বড় জালিম হয়েছে শেষ পর্যন্ত কয় আনা রাব্বুকুমুল আলা আমি খোদা খোদা আবার কে না আল্লাহ তাআলা তাকে একটা স্বপ্ন দেখালেন স্বপ্নে সে দেখলো ফিলিস্তিন থেকে একটা আগুন এসেছে সে আগুন ফেরাউনের কিবতি বংশের বস্তি সব জ্বালাইয়া দিছে ফেরাউনের বংশের নাম ছিল কিবতি বংশ জ্বালাইয়া দিছে সে আগুন আসতে আসতে ফেরাউনের গদিতে লাগছে ফেরাউনের গায়ে লাগছে স্বপ্নের মধ্যে ফেরাউন ভয় পেয়ে গেছে
বকা বকি করতেছে আবল তাবল স্বপ্ন দেখলে বকে কি বকে নামা দিবে অস্বাভাবিক কথা বলে মরলাম রে জ্বললাম রে শেষ হইলাম রে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া বলতেছে এটা কি বলতেছো যে মরলাম রে জ্বললাম রে তুমি খোদাই হইই যদি কও যে মরলাম রে তোমার বান্দারা যাইবে কই কই খোদা নিজেই কই কি তো তোমারে যারা স্বীকার কইছরা কই যে ঘুম ভেঙে গেছে শেষ পর্যন্ত যখন এই ব্যাখ্যা বলেছে যে আমি স্বপ্নে দেখেছি তখন তার স্ত্রী পরামর্শ দিল স্বপ্নের ব্যাখ্যা নাও স্বপ্নের ব্যাখ্যা হলো যে বনী ইসরাঈলদের মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এই স্বপ্নে তাবির হলো ওই সন্তানের উসিলে তোমার জীবনও যাবে গদিও যাবে ফেরাউনের জন্য এটা কি ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন গদিও যাবে কি জীবনও যাবে হায় হায় দুইটাই তো দামি জিনিস যদি গদি ছেলে যায় আমি পাইছিলাম কি আর যদি গদি থাকে আমি মরিয়া গেলে ওই গদি থাই গেলাম কি তাহলে বাঁচাও দরকার গদিও কি তখনই ফেরাউন সিদ্ধান্ত নিল জীবন আর গদি রক্ষার জন্য বনী ইসরাঈলদের উপরে জুলুম করতে হবে যাতে এই সন্তানের জন্ম হতে ফেরাউনের সকল প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠালেন আল্লাহু আকবার বলেন আল্লাহ সিদ্ধান্ত দুনিয়ার কোন প্রতিরোধ ব্যবস্থা আটকাতে পারে না হযরতে মুসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে চলে গেলেন ফেরাউন সৈন্যরা তল্লাশি শুরু করলো যে বনী ইসরাঈলে কোন পুত্র সন্তান জন্ম হয় কিনা আমার বন্ধু মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য 50,000-এর বেশি বনী ইসরাঈলের পুত্র সন্তানকে খুন করেছে হত্যা করেছে ফেরাউন পৃথিবীতে এইরকম নিষ্ঠুর জালেম শাসক আর একজন পাবেন না মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতে তার কোনো কষ্ট লাগে নাই এরকম মানুষ আছে এখন ভাই অপরাধ করেছে একজনে আরেক জায়গায় গিয়ে বোমার অভিমান দিয়ে বোমা ফালায় নিরীহ নারী পুরুষ মরে কি মরে না গরু ছাগল মরে না গাছগাছালি মরে না কিসের যুদ্ধ এটা যাকে তোমার অপরাধী মনে হয় তুমি তাকে ধরো কিন্তু বিমান দিয়ে বোমা ফেলে পুরো এলাকা ধ্বংস করে দেয় এলে এক আরো কিছু জালিম ভাই রয়েছে অপরাধীরে না পাইলে কথা বাপরে নিয়ে চলো ডারে জুলুম না ছেলের অপরাধের জন্য আল্লাহ বাপকে ধরবেন না স্বামীর অপরাধের জন্য স্ত্রী ধরা খাবে না যে যার আমলে জবাব দিবে কিন্তু এখানে ছেলেরে না ফাইলে কয় বাফারে নিয়ে চলো বাফারে না ফাইলে কয় ছেলে নিয়ে চলো বাইরে না ফাইলে কয় বোন নিয়ে চলো এগুলো তো ফেরাউনি জুলুম ভাই অপরাধ করছে আরেক দেশ থেকে এখন নিজের দেশে গিয়ে ওই ভাইয়ের বোনের ঢুকতেছে এগুলো ফেরাউনি চুরি চুরি প্রিয় ভাইয়েরা আমার মুসা আলাইহিসসালাম জমিনে এসে গেলেন ঘরের মধ্যে কান্নাকাটি করে না কান্নাকাটি করলে ফেরাউন সৈন্যদের হাতে ধরা খাবে মুসা আলাইহিসসালাম মায়ের কোলে থাকলেন অনেকদিন মায়ের স্তন থেকে দুধ পান করলেন একটা বারের জন্য আওয়াজ করে কান্নাকাটি করে নেই হযরতে মুসা আলাইহিসসালামের মায়ের টেনশন তারপরও যায় না আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও মুসার মা মুসাকে কোলে রাখতে যদি তোমার কষ্ট হয় ভয় হয় তাহলে আমি আল্লাহ তোমার অনুমতি দিলাম তুমি মুসাকে একটা বাক্সর মধ্যে উঠাইয়া সেই বাক্স দরিয়ায় ছেড়ে দাও তুমি ভয় পাবে না দরিয়ার মধ্যে আমি আল্লাহ আমার মুসাকে হেফাজত করব আবার সিস্টেম মতো মুসাকে আমি তোমার কোলেও ফিরাইয়া দেব এইভাবেই কিন্তু আল্লাহ ধীরে ধীরে হক প্রতিষ্ঠা করে বাতিল ধ্বংস মুসা আলাইহিসসালামের মা মুসাকে একটা বাক্স উঠাইয়া দরিয়ায় ছেড়ে দিছে দরিয়ার ধাক্কায় বাক্স একবার উপর উঠে আবার নিচে নামে মুসা আলাইহিসসালামের বোনকে বলিয়া দিছে বাক্সটাকে ভালো করবি ফেরাউন জালেমের ভয়ে তো আমি আর মুসারে ঘরে রাখতে পারলাম না দুধও খাওয়াইতে পারলাম না এই বাক্স আল্লাহর কুদরতে স্রোতের উল্টা দিকে রওনা হয়েছে বাক্স যাইয়া ফেরাউনের বাড়িতে উঠছে আর বাকি যারা সুট করে আছে তারা বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ নীল নদের থেকে লোহিত সাগরের থেকে একটা ক্যানেল ঢুকেছে ফেরাউন তার বাড়ির দিকে ওখানে ফেরাউন হযরতে আসিয়াকে নিয়ে গোসল করে আনন্দ করে উপরে একটা কুল বৃক্ষ
নিচে ফেরাউন গোসল করে ঠিক এই সময় ওই বাক্সটা উল্টা দিক থেকে স্রোতের উল্টা দিক থেকে ফেরাউনের বাড়ির দিকে যেখানে গোসল করে ওখানে রওনা হইছে ফেরাউন বাক্স দেখে তো চিন্তা করতেছে কি রে বাইরে কি আইতেছে দিলের মধ্যে একটা ভয় আছে না নাই ওই যদি ওই সন্তানের জন্ম হইয়া যায় তাহলে আমার গদিও যাবে জীবনও যাবে যারা এগুলা লোভী তারা কখনো এগুলা ছাড়তে রাজি সন্তানটা পুত্র সন্তান হত্যা করে ফেরাউন যেমন তার জীবন আর গদি রক্ষা করতে চাইছে মনে রাখবেন তারপরও কিন্তু ঠেকাইতে তো দুনিয়াতে এখনো এরকম বহু জালিম শাসক আছে তারা নিরীহ মানুষকে শেষ করে তাদের সব প্রভাব প্রতিপত্তি রক্ষা করতে চায় মুসা আলাইহিস সালামকে বহনকারী বাক্স ফেরাউনের সামনে গিয়ে থেমে গেল ফেরাউন বাক্স ধরেছে কিন্তু দরজা খুলতে পারে না হযরতে আসিয়ার নামছে নামে কয়শর খোদায় দাবি করছর একটা বাক্সের দরজা খুলতে পারে না আল্লাহর সিদ্ধান্ত ফেরাউনের সামনে খোলাবে না হযরতে আসিয়াকে দিয়ে খোলাবে হযরতে আসিয়া যখন দরজা খুললেন দেখলেন পূর্ণিমার চাঁদের মতো একটা সুন্দর ছেলে সন্তান হাত পা নাড়তেছে খেলতেছে জোরে বলেন সুবহানাল্লাহ ফেরাউনে কয় সর্বনাশ এটা কোত্থেকে আইলো হযরতে আসিয়া বলছে তুমি তো নপুংসু পোলাপাইন তো তোমার হয় না যে জুলুম অত্যাচার যাই করতেছ ভবিষ্যতে হইবার সম্ভাবনা তো এইটাকে ছেলে হিসেবে গ্রহণ করি এটারে ছেলে হিসেবে গ্রহণ করলে আমাদেরকে দেখাশোনা করব আর পুরা রাজ্যে তুমি ঘোষণা করে দিবে যে এটা তোমার ছেলে তো মাঝে মধ্যে বিবিদের বুদ্ধি সামিয়ে ধরেনি ধরলে কিন্তু কাজও হয় এইখানে হযরতে আসিয়ার বুদ্ধি ধরে মুসা আলাইহিস সালামকে উড়াইয়া যে বিপদে ফেরাউন করছে ভাই বুদ্ধি কি হযরতে আসিয়ার না আল্লাহ পরিকল্পনা কার আমার প্রিয় বন্ধু হযরতে মুসা আলাইহিস সালাম কি ফেরাউন ঘরে উঠালো কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ খায় না একটা দুধ মা দরকার হযরতে মুসা আলাইহিস সালামের বোন ছদ্মবেশী ফেরাউনের বাড়িতে ঢুকছে দুইকা বলতেছে ওগো খোদা হুজুর আপনি যদি অনুমতি দেন একটা দুধ মায়ের খবর আমার কাছে আছে যদি অনুমতি দেন সেই মাকে আমি নিয়ে আসবো ফেরাউন বলল নিয়ে আসো আমার ছেলেকে দুধ খাওয়াবে যেই মহিলা আমি আমার এই রাজমহলের সব চাইতে সেরা বেতনটা তারে দেব মুসা আলাইহিস সালামের বোন এখন বাড়িতে গেছে মুসা আলাইহিস সালামের মাকে গোটা কাহিনী ডাক দিয়ে শুনাইছে হযরতে মুসা আলাইহিস সালামের মায়ের মনে বড় ফেরেশান সন্তানটা যে নদীতে বাসাইয়া দিলাম কি হলো আর তো কোনো খবর পেলাম না হযরতে মুসা আলাইহিস সালামের বোন গিয়ে বলে মা যার ভয়ে তুমি হযরতে মুসাকে নদীতে বাসাইছো সেই মুসা কিন্তু এখন তার বাড়িতে গিয়ে উঠছে লিল্লাহে তাকবীর আমার জালিমেরা সব ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না যে ছিদ্র দিয়া জালিমের পতন হয় তখন দেখা যায় তার নিজের ফ্যাটে ডায়রিয়া হয় হে ডায়রিয়া কিন্তু তার ফ্যাট ছিদ্র হইয়া যায় কেউ কারো ক্ষতি করা লাগে না তার নিজের পাপেই তারা শেষ করে মোল্লাকে দোষ দিয়ে লাভ নাই হুজুর ঘুরে ঠেকাও হুজুর ঠেকাবেন কেন হুজুররা জাতিকে জাগিয়ে তোলে মুসা আলাইহিস সালামের কোনো দোষ আছিল কিন্তু তারপরও ফেরাউনের কাছে দোষী ছিল মুসা যত অভিযোগ যত মামলা সব কার বিরুদ্ধে মুসার বিরুদ্ধে অভিযোগ একটাই মুসা কার কথা কয় তো হকপন্থী আলেম ওলামাদের অপরাধ একটাই তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়নের কথা বলে লিল্লাহে তাকবীর মুসার যুগের ফেরাউন মরছে কিন্তু 2022 সালের ফেরাউন কি 2030 সালে যে ফেরাউন আসবে সেটাও মরে না যুগে যুগে ফেরাউন আছে না নাই ফেরাউন মেড ইন মিশর ফেরাউন মেড ইন আমেরিকা ফেরাউন মেড ইন চায়না ফেরাউন মেড ইন বাংলাদেশ হতেই কারণ যারাই ফেরাউনের চরিত্র ধারণ করবে তারাই তো ফেরাউন আল্লাহ আমাদেরকে ফেরাউনি বৈশিষ্ট্য থেকে হেফাজত করো এখন মুসার বোন গিয়ে বলতেছে মা
মুসা তো সেই বাড়িতে সোনার সাথে মা কাঁদে উঠছে হায় হায়। মুসা আলাইহিস সালামের বোন পুরা কাহিনী শুনাইলেন কান্নাকাটি করো না, আর সেখানে গিয়ে এটাও বলিও না যে মুসা তোমার সন্তান। আমার প্রিয় বন্ধু অবশেষে হযরতে মুসা ফেরাউনকে বললেন এই দাওয়াতের ধারাবাহিকতায়, হে ফেরাউন এটা নিশ্চিত আমি আল্লাহ সম্পর্কে সত্য বলবো না, সত্য বলবো মিথ্যা বলবো না, তোমার প্রতিপালকের নিকট থেকে আমি স্পষ্ট প্রমাণ আনছি, বনি ইসরাইলদেরকে আমার কাছে ছেড়ে দাও, যদি তুমি মনে করো তুমি আমার ঘরে বড় হইছো আমার ঘরে খানা খাইছো আমি তোমারে খাওয়াইছি প্রতিপালন করছি আমার বাতিলের ভাত তোমার ভেড়ে আছে, তো তুমি কেমনে নবী হই গেলে আমি তো টের পাইলাম না, আর আমি পুরা মিশর শাসন করি নবী হইলে আমি হব তুমি হইলে কেমনে, আমার এরকম কিছু আছে না নাই? আরে নেতা হইলে খালি আমরাই হব, আমাদের বাদদাদা সদ্য গোষ্ঠীর নেতা হইছে নেতা ছিল তুই আবার নেতা আর কেডা, যদি দেখে যে না বড় নেতার ডিঙ্গে আরেকটা নেতা হয়ে যাইতেছে আস্তে আন্ডার রাইতে ক্লিয়ার করে ফেলায় আছে না নাই, ক্লিয়ার করে নিজে মামলা করে আরেকজনের নামে, এগুন ফেরাউন লোক তলে তলে নিজে লোক দিয়ে মার্ডার করায় কিন্তু নিজে ধরা সবার বাইরে মামলা করে বেজার হয়েছেন নিগন। আল্লাহ এইসব ষড়যন্ত্র থেকে জাতিকে হেফাজত করো, আল্লাহ এইসব অন্যায় এইসব মিথ্যা অভিযোগ থেকে নিরীহ মানুষদের জীবন আল্লাহ তুমি রক্ষা করো, মানুষকে বিপদে ফেলবেন না খবরদার, আল্লাহ মানুষের অন্তত উপকার করতে না পারি ক্ষতি যেন না করি, আল্লাহ কবুল করুন বলি আমিন। এখন আমার বন্ধু ফেরাউন এতক্ষণ শুনছে শুনে কি কয়, আপনারা আমার সাথে আছেন ঘুমাইছেনই কেন? কালা ইন কুনতা জিতা বিআয়া বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন বলল মুসা যদি তুমি সত্যবাদী হও তাহলে কি নিদর্শন তুমি নিয়ে এসেছো সেটা পেশ করো, তুমি যে আল্লাহর পয়গাম্বর এমন কি প্রমাণ তোমার কাছে আছে এটা তুমি পেশ করো, আমি তোমার নিদর্শনটা দেখি তুমি কত বড় পাওয়ারফুল নবী, কি নিয়ে আসছো এটা আমারে কি দেখতে চায় কে? ফেরাউন কি শুধু নেতা না খোদাই দাবি করছে আনা রাব্বু কমুল হেতে দেখতে চায়, তো আল্লাহ দেখাইবো না দেখাইবো না, কারণ মুসা আলাইহিসসালামের গার্জিয়ান কে? তা আপনি আর আমি যদি আল্লাহ আলা হইতে পারি আর আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে ফেরাউনের শক্তি যত মজবুতই হোক না কেন মুসার উত্তরসূরিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উত্তরসূরিরা আবু বকর ওমর ওসমানের উত্তরসূরিরা এই টিকে থাকবে, লিল্লাহে তাকবীর সবাই মিলে তাকবীর দিতে হবে আমার দাবি আছে বলে, লিল্লাহে তাকবীর। এখন ফেরাউনে কইল তোমার ক্ষমতাটা একটু দেখাও, আল্লাহ কয় মুসা ভয় পাইয়ের না, ফেরাউনের সামনে যে আপনারা দাঁড় করাইছি আমি আল্লাহ কিন্তু আপনারে ছেড়ে দিই নেই, আমি কিন্তু গাইডার হিসেবে আছি পরিচালক হিসেবে আছি। ফালকা আসাহু ও মুসা হাতের লাঠি ছেড়ে দেন, হাতের মধ্যে কি আছে? লাঠি আছে, শোয়াইব আলাইহিস সালাম দিছে শ্বশুর, লাঠিটা ছেড়ে দেন। ফাইজা হিয়া সুরবানুম মুবিন, মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা ছেড়ে দিলেন আল্লাহর কোরআন বলতেছে ওই লাঠির সাথে সাথে বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেছে, সবাই বলেন না সুবহানাল্লাহ, কি হয়ে গেছে? অজগর সাপ আসিল কি হইছে কি আসিল কি হইছে কি বানাইছে কে? লেজের উপরে ভর দিয়ে অজগরে ভাবে ফোনা তুলেছে, এত বড় হা করেছে, ফেরাউন তাকায়া দেখলো নিচের ঠোঁট দেখা যায় উপরের ঠোঁট আর দেখা যায় না, এ অজগর যদি গিলে ফেলে শুধু ফেরাউনের গিলবে না তার পুরা সিংহাসন গিলে ফেলার সম্ভাবনা আছে। মুসা আলাইহিস সালাম দেখলো আয়া রে এত বড় সাপ হইবে এটা তো মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ
তার বগলের নিচের থেকে হাত বেল করলেন মুসা আলাইহিস সালামের হাতের তালু থেকে একটা লাইটের ফোকাসের মতো ফোকাস গিয়া ফেরাউনের চোখে পতিত হলো পাঁচ ব্যাটারি ছয় ব্যাটারি টর্চ লাইট দেখছেন নি কথা কয় এই লাইটের ফোকাস যদি চোখে পড়ে দেখবেন যে 30 সেকেন্ড 1 মিনিট আর চোখে কিছু কি হযরত মুসা আলাইহিস সালামের হাতের তালু থেকে বের হওয়া ফোকাস ফেরাউনের ওখানে গিয়া যখন পড়লো কয়েক মিনিটের জন্য জানো তার দৃষ্টি শক্তি গেলে জল নিয়ে যাবে ফেরাউন এখন বেকার আর হয়ে গেল ফেরাউনের রাজপ্রাসাদে যত লোক ছিল তারা মনে মনে চিন্তা করতেছে ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা এখন মুসা যে লাঠি ছেড়ে দিছে লাঠি যে কেরামতি সাপ হইয়া গেছে এতে ফেরাউনের ভয় যেটা দেখা যাইতেছে বিচলিত ভাব দেখা যাইতেছে তাতে মনে হইতেছে আমরা এতদিন যারে খোদা মানছি এটা ভণ্ড আমরা যে আরো এসে মানছি এতে মানুষ কি ভণ্ড এতে খোদা হইতে পারে না قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم এটা ফেরাউনের বক্তব্য ফেরাউন যখন দেখলো মুসা যেই মুজিজা দেখাইছে এই মুজিজার কারণে মুসা যে নবী মুসা যে রসুল এটা তার জাতি বিশ্বাস করে ফেলতে পারে যে জাতিকে এতদিন সে শাসন করেছে যে জাতিকে এতদিন যে ফেরাউন শোষণ করেছে তার গোলাম বানাইয়া রাখছে অবশেষে তার বান্দা বানাইয়া রাখছে এই ফেরাউন দেখলো এতদিন আমি তো এই ক্ষমতা দেখাইতে পারি নাই আমি খোদাই দাবি করেছি কিন্তু আমার কাছে এমন কোন মুজিজা কোনোদিন ছিল না এখন মুসা যেটা দেখাইছে আমার বান্দাগুলি সব মুসার দলে চলে যাইতে পারে তাহলে জাতিকেও তো আমার কিছু একটা কিছু বলার লাগবে এ কারণে ফেরাউন জাতির কাছে ভাষণ দিল হে আমার কওম হে আমার জাতি তোমরা চিন্তা করো না ভয় পেও না আমি চিনে ফেলছি মুসা মারাত্মক বড় জাদুকর হইয়া গেছে এতক্ষণ যা দেখাইছে এগুলা জাদুর খেলা আর কিছু না এবার আপনারা আমারে বলেন মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এটা কি জাদু না মুজিজা জাদু আর মুজিজা কি এক জাদু হইলো একটা ভেলকিবাজি জাদু মানুষ কুফরি কালাম দিয়া অনেক সময় জাদু টোনা করে কুফরি কালামের একটা প্রভাব আছে বন্ধু এই জাদু শিখা হারাম জাদুবিদ্যা যারা প্রয়োগ করে তারা মুশরিক জাদুর মাধ্যমে মানুষের অনেক সময় যদি অরিজিনাল জাদু হয় সেটা দিয়ে ক্ষতি করা যায় মানুষকে বিপদে ফেলে খবি জিন দিয়া মাঝে মধ্যে জাদু করে এ ধরনের জাদুর প্রভাব থাকতে পারে কিন্তু মুজিজা মানুষের ইচ্ছার ফসল নয় মুজিজা আল্লাহর হুকুমে হয় মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিয়েছে সাপ হইছে ওইটা মুসার কারামতিতে হয় নাই মুসার ক্ষমতায় হয় নাই আর জাদুঘর যা জাদু দেখায় ওইটা জাদুকরের ক্ষমতায় হয় একবার তো এমন হয়েছে মুসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিয়েছে সাপ এত বড় হয়ে গেছে সাপ দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে মুসা পিছনের দিকে দৌড় দিছে আল্লাহ বলে লা তাখাফ হে মুসা তুমি ভয় পেও না কয় ভয় না পাইয়া করব কি কয় সাপের কাছে যাও আর সাপের লেজ ধরো কি ধরো আপনারা আর আমারে কইলে ধরতাম আমি কইতাম যে ভাই আপনি ধরেন আগে কিন্তু মুসা আলাইহিস সালাম যখন গিয়ে লেজ ধরছে সাথে সাথে হাতের মধ্যে আবার লাঠি হয়ে গেছে লিল্লাহি তাকবীর তাহলে মুজিজা আর জাদু কখনো এক হতে আমার প্রিয় বন্ধু এখন জাতির সান্ত্বনা দেওয়ার জন্য ফেরাউনে বক্তৃতা দিল মুসা জাদুকর হয়ে গেছে মুসার জাদু দেখে ভয় পাইও না মুসার দলে যাইও না আমিও কিন্তু ব্যবস্থা একটা করব দেখবেন দেখবেন সকল আল্লাহওয়ালাদের কার্যক্রমের বিরুদ্ধে ফেরাউনদের যোগে যোগে কিছু অভিযোগও থাকে কিছু বক্তৃতাও থাকে আপনি যদি মুসা আলাইহিস সালামের মতো সাহসী হইয়া আল্লাহর দিন কায়েমের কাজ করেন তবে আপনি এটা দেখতে পাবেন কিন্তু যারা হকপন্থায় কাজ করবে না তারা এই ধরনের পরিবেশের মুখোমুখি কখনো হয় না ভাই আপনার গাড়ি যদি সানপুরের দিকে যায় তাহলে সামনে কিছু স্টেশন আসবে একটার পর একটা একটার পর একটা তখন আপনি বুঝবেন যে গাড়ি কোন দিকে যাইতেছে চাঁদপুর যাইতেছে আপনার গাড়ি যদি জান্নাতের দিকে যায় তাহলে আপনার সামনেও বদর উহুদ খন্দক মুসা আলাইহিস সালামের মতো এরকম স্টেশন আসার সম্ভাবনা আছে না নাই
সেটা আসবে তখন যখন মুসা আলাইহিস সালামের ভূমিকায় আপনি আর আমি কাজ করব লিল্লাহি তাকবীর তো এখন ফেরাউন কইতেছে এটা জাদু আসলে কি এটা জাদু নি ফেরাউন আরো কয় কি শুনো মুসা কি চায় লোকেরা কয় কি চায় ফেরাউনে কয় আল্লাহ ফেরাউনের বক্তব্য কোরআনের আয়াত বানায় কেন রাখছে যেন যুগে যুগে ফেরাউনদের চক্রান্তের মধ্যে আমরা নিজেদেরকে নিমজ্জিত না করি ফেরাউনদের ষড়যন্ত্রের কাছে যেন ঈমানদার পরাজিত না হয় বরং ফেরাউনের উত্তরসূরিদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মুসা আলাইহিস সালামের উত্তরসূরিরা তাওহীদের কালেমা নিয়ে এগিয়ে যাবে পিছ পা হবে তরুণেরা যুবকেরা ঠিক আছেন তো ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন মুসাকে যদি বেশি বাড়তে দাও মুসা তোমাদের দেশের প্রভাবশালী হয়ে যাবে ক্ষমতা নিয়ে নেবে তোমাদের উপরে অন্যায় করবে এখন আমি একলা করলে করতে পারে আমি করব না কিন্তু তোমরা আমারে পরামর্শ দাও আমরা মুসার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারি মনে রাখবা আমি ফেরাউন ক্ষমতা আছি গদিতে আছি আমি খোদাইও দাবি করছি আমি মুসারে এমনে ছাইড়া দেব আচ্ছা মুসারে যদি ফেরাউন এমনে ছাড়িয়ে না দেয় তাহলে আল্লাহ কি ফেরাউনের ছাড়িয়ে দিব নি দর্শিনী ওমা ফেরাউনের দর্শিনী ধরার আগ পর্যন্ত ফেরাউনের যত আকাম কুকাম করা সব কি করছে আল্লাহ শুধু ডিলা দিছে ডিলা ইয়ো ভাই সহজ কথাই বলি ফোলাফাইন দেখবেন বিকেল বেলায় গুঁড়ি উড়াই নি গুঁড়ি উড়ে না গুণি যত আকাশে যায় ফলাফানে শুধু সুতা দেয় কিন্তু সুতাদের দেয় গুণি কি ছাইড়া দেয় না নাড়াইলে আতে দিতে দিতে গুড়িয়ে খালি এরকম বুক নাড়ে আর কয় দেখছো আমি কত উপরে আমি কত বাহাদুর আর যে বেটা গুড়ি উড়াইতেছে কয় তোর বাহাদুরিতে আমার হাতে তো ফেরাউনে ঢিলে দিতে 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 ফেরাউন খালি আকাশে উড়ে আকাশে উড়ে আল্লাহ কয় যে এই দিন খেলা ফাইনাল সেই দিন কিন্তু সুবানি ভয়ঙ্কর সুবেনি গেছে কিন্তু তার আগ পর্যন্ত ফেরাউন এটা বুঝে নাই ফেরাউনি চরিত্র যাদের হয় তাদেরকে কোনো ওয়াজে ধরে না কথা বলে যত বড় ফিসা পানি বুঝান আইও না বড় বড় ফেরাউনরা ওয়াজে আইও না কথা ঠিকই বলছে আল্লাহ সব ভাইকে হেদায়েত দাও আল্লাহ সব ভাইকে দিনের খাদেম বানাও আল্লাহ সব ভাইকে জান্নাত মুখী হওয়ার তৌফিক দাও আমরা কারো দুশ্মন নই কিন্তু এইসব শিক্ষা কোরআন দিয়েছে এসব এসব বর্ণনার মধ্যে ইমানদারের জন্য নসিহা আছে শিক্ষণীয় বিষয় এখন ফেরাউনি বুদ্ধি চায় বন্দাদের কাছে কি বুদ্ধি চায় ফামাযা তা'মুরুন তোমরা আমারে কি পরামর্শ দাও বলো আমি ফেরাউন মুসার বিরুদ্ধে কি অ্যাকশনে যাইতে পারি কলু আরজিহ ওয়া আখাহু আরসিল ফিল মাদায়েনে হাসিরিন ফেরাউনের পরিষদ গর্ব বলল ও নেতা ও খোদা হুজুর খোদা সাহ নাউজুবিল্লাহ বলেন বলে কি কয় মুসাকে তার বড় ভাইকে কিছুদিন আপনি অবকাশ দেন কিছুদিন তাদেরকে ছেড়ে দেন আর আপনি তো বলতেছেন মুসা নাকি জাদুকর তাহলে আপনিও বড় বড় কিছু জাদুকর সংগ্রহ করেন সংগ্রহ করে মুসার মোকাবেলা করার জন্য লাগাইয়া দেন যখন ওই জাদুকরেরা জাদু দিয়ে মুসার জাদু শেষ করে দেবে তখন মুসা এইসব কারামতি দেখায় আর মানুষদেরকে মুসার দলে নিতে তা আপনার গদিও থাকবে আপনার জীবনও থাকবে আমরাও আপনার সাথে আছি তাহলে আপাতত আপনি মুসাকে আর মুসার ভাইকে ছেড়ে দেন আর আপনি বড় বড় কিছু জাদুকর সংগ্রহ দেখছে বুদ্ধিজীবীদের বুদ্ধি আমার বুদ্ধিজীবী আছে না নাই যেমন জাতের ফেরাউন তেমন জাতের বুদ্ধিজীবী যেমন জাতের শাসক তেমন জাতের বুদ্ধিজীবী ওরা হুজুরদের বুদ্ধিজীবীও কি এখন ফেরাউন কথাটা নিল লোকেরা আরো বলল ফেরাউনের পরিষদ বলল ইয়া তুকা বিকুল্লি সাহিরিন আলিম তারা আপনার নিকট বড় বড় জাদু উপস্থাপন করবে ফেরাউন বলল তাহলে সারা দেশে খবর দাও জাদুকর সংগ্রহ করি সারা দেশের বড় বড় জাদুকরদের থেকে বাছাই করে কয়েকশো জাদুকর
যারা জাদুকর ধরে ওস্তাদ অভিজ্ঞতা সম্পন্ন বড় জাদুকর সব হাজির করছে হাজির করে আবার মুসা আলাইহিস সালামকে নিয়ে আসছে কয় আসো সেই দিন তো লাঠি দিয়ে আর হাত দিয়ে বহুত কেরামতি দেখাইছো এবার আজকে হবে আসল খেলা আপনারা কন্ত এটা দেখার মধ্যে একটা মজা আছে না নাই ফুরে মিশরের বহুত লোক এসে গেছে এটা দেখার জন্য যে খোদার সাথে মুসা লড়াই নাউজুবিল্লাহ হে জাদুকর নিয়ে আইছে আর মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে কি বলতেছে দেখেন ওয়াজা আস-সাহারাতু ফিরআউন ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন জাদুকররা বলল ফেরাউন যদি আমরা বিজয়ী হতে পারি মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি আর আমরা যদি বিজয়ী হতে পারি তা আপনি তো অনেক ধনী মানুষ আবার আপনি অনেক বড় নেতা আপনি খোদাই দাবি করছেন আমাদেরকে আপনি উপযুক্ত পুরস্কারটা কি দিবেন কারণ আমাদের তো পুরস্কারের দরকার আমরা তো কিছু পাওয়ার জন্যই মুসার মোকাবেলা করব তাহলে দিবেনটা কি কোন সবাই যার যার স্বার্থের দিকে আছে আমরা যে আপনার পক্ষে সাইনসামি করব গুন্ডামি করব আপনার পক্ষে যে জ্বালাও ফোড়াও করব আপনি যে কইছেন ওখান দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে দেবো অমুকের আত ভাঙিয়ে দিয়ে দেবো আমাকে করে দিবেন কি তো করে একটু টেন্ডার মেন্ডা চাকরি বাকরির সুযোগ সুবিধা যা আছে সব কি কে কইছে ফেরাউন বলছে ফেরাউন তো আছে আমার প্রিয় বন্ধু কালা নাম ফেরাউন বলতেছে অবশ্যই ওয়াইন্নাকুম লামিনাল মুকাররাবিন আমার রাজ্যের ভিতরে তোমরা আমার নৈকট্য পাবে তোমাদের কোনো বাধা থাকবে না পুরা মিশর যে মধ্যে যা তোমাদের দরকার তা পাইয়া যাইবা তোমরা খোদার নৈকট্য প্রাপ্ত হইবা খোদার বন্ধু হইবা ফেরাউনের বন্ধু হইবা এর থেকে বড় পুরস্কার আর হইতে ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন আমার নৈকট্য পাইলে আমি ফেরাউন তোমাদেরকে যেটা দিবে এটা অনেক বড় হইল তোমরা রেডি হও এখন শত শত জাদুকরকে আমরা রেডি এবার আপনার শত্রু কেডা ওরে হাজির করেন দেখি ও কি জাদু দেখায় মুসা আলাইহিস সালামকে নিয়ে আসা হলো ফেরাউন বলল মুসা ওই দিন তো লাঠি দিয়ে আর হাতের তালু দিয়ে দেখাইছো আজকেও কিন্তু আমি আসল শক্তিশালী জাদুকর নিয়ে আসছি তোমার জাদু দেখে আমার বান্দারা তোমার দলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল আজকেই কিন্তু প্রমাণিত হয়ে যাবে তুমি কেমন জাদুকর কলু ইয়া মুসা ইম্মা আউতুল কিয়া ওয়া ইম্মা আননাকুনা নাহনুল মুলকিন জাদুকররা মুসা আলাইহিস সালামকে ভালো করে দেখলো দেখে তারা মুসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের মনে একটা ভালো ধারণাও তৈরি হলো জাদু করে জাদুকর চিনি কি চিনে না কিন্তু মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া একটা জাদুকরেরও মনে হয় নাই যে তিনি জাদু তিনি একজন জাদুকর বরং মুসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের মনের মধ্যে একটা বড় ধারণা তৈরি হয়ে গেল তারা বলল হে মুসা আমরা তো এখন জাদু দেখাবো আর জাদু নিক্ষেপ করব তো আমরা আগে নিক্ষেপ করব না আপনি আগে নিক্ষেপ করবেন বলেন আপনি যেটা বলবেন আমরা সেটা বলবো করব মুসা আলাইহিস সালাম বললেন قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم موسى عليه السلام বললেন তোমরা এই জাদু নিক্ষেপ করো তোমাদের যত ক্ষমতা আছে সকল ক্ষমতা দিয়া সবচাইতে শক্তিশালী জাদু তোমরা দেখাও দেখি তোমাদের জাদুটা কেমন আল্লাহ তাআলা বলেন তখন তারা লোকের চোখে জাদু করলো তাদেরকে আতঙ্কিত করলো তাদের সামনে অনেক বড় বড় জাদু তারা বানায় ফেললো ওই জাদুগুলো দেখে লোকেরা ভয় পেয়ে গেল জাদুর প্রভাবে সবগুলো মানুষ জাদুকরদের প্রতি আকৃষ্ট হয়ে পড়লো মুসার দিকে আর তাদের কালো খেয়াল নাই এত ভয়ঙ্কর জাদু প্রত্যেকের চোখ প্রত্যেকের কলবন্তরা আকৃষ্ট করে ফেললো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ তাআলা তখন ওহী করলেন মুসাকে
আল্লাহর কোরআনের ভাষা দেখেন ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন আল্লাহ বলেন আমি বললাম হে মূসা তুমি লাঠি নিক্ষেপ করো মূসা আলাইহিস সালাম যখন লাঠি নিক্ষেপ করলেন লাঠি অজগর সাপ হয়ে গেল এত বড় সাপ হইল এক সেকেন্ডের ভিতরে শত শত জাদুকর শত শত জাদু যা বানাইছি মূসা আলাইহিস সালামের এক লাঠি ওই অজগর হইয়া সব জাদু গিলা ফেডের মধ্যে ঢুকিয়ে ফেলছে দেখছেন নি সুবহানাল্লাহর আওয়াজ এরকম ফুটবল খেলা দেখে ওরা গোল কইয়ে কইয়ে মাঠ ফালাই ফাড়াই ফেলতেছে আর এখানে বসে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ দুই হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর লাড়িমার কাশাবের বেড়ে তো এখন মূসা আলাইহিস সালাম কয় কিও জাদু কই জাদু কই জাদুকরদের ইদ্যা বিদ্যা সব শেষ যা বানাইছে এক সেকেন্ডের ভিতরে মূসা আলাইহিস সালাম হাতের থেকে যে লাঠি দিছে ছেলে সব গাইয়া শেষ আমার বন্ধু আল্লাহ তাআলা বলছেন দেখেন আল্লাহর কথাটা দেখেন ভালো করে শুনেন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন আল্লাহ বলছেন সত্য প্রতিষ্ঠিত হলো তারা যা করতেছিল তা মিথ্যা প্রমাণ হয়ে গেল তারা তাদের সর্বোচ্চ বিদ্যা দিয়া শত শত জাদু বানাইছে জাদু সব মিথ্যা মূসা আলাইহিস সালাম যেটা দেখাই যেটা মুজেজা মুজেজা সত্য এখন মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ যখন সব জাদু খেয়ে ফেলছে জাদুকররা বেকার আর হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে যে আর কোনো জাদু বানাইবার বিদ্যা তাদের কাছে আর তাদের নাই মন্ত্র শেষ সকল মন্ত্র শেষ হয়ে গেছে বন্ধু জাদুকররা একজন আরেকজনের সাথে পরামর্শ করলো যে আসলে বলো তো মূসা কি জাদুকর মূসা যেটা সাজছে এটা কি জাদু জাদুকর সিনে জাদুকর জাদু সিনে এক জাদুকর আর জাদুকররে কয় ভাই রে এটা জাদুর খেলা নয় মূসা যেটা দেখাই সেটা জাদু নয় এটা জাদুর দাদা জাদুর সদ্য গোষ্ঠীর দাদা এটা মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছে আমাদের মন বলতেছে মূসা ঐশ্বরিক কোন খোদা প্রদত্ত শক্তি পেয়েছে লিল্লাহে তাকবীর কয় মূসা যদি জাদু দেখাইতো তাহলে জাদু জাদু ধ্বংস করতো কিন্তু জাদু গিলে খাইতে পারতো না হজম করে ফেলাইছে আল্লাহ সারাইছে যে আমা করে খাই দাও ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে কিভাবে মূসা যেটা ছেড়ে দিছে এটা সত্য ওরা যেটা ছাড়ছে এটা মিথ্যা আমার বন্ধু কোরআন সত্য ইসলাম সত্য আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতলুন কোরআন সত্য ইসলাম সত্য মুনাফিকি মিথ্যা পাপাচার মিথ্যা শিরিক মিথ্যা ইসলাম বিরোধী চিন্তা চেতনা মিথ্যা আল্লাহর আইন সত্য সুদের আইন মিথ্যা ইসলাম যেটা হালাল বলবে সেটা হালাল ইসলাম যেটা হারাম বলবে সেটা কি হারাম হালাল সুস্পষ্ট সুতরাং মানব রচিত মতবাদ ত্যাগ করুন পাপাচার ত্যাগ করুন কোরআন সুন্নাহ বিরোধী যত চিন্তা চেতনা সব ত্যাগ করুন আল্লাহর ইসলামকে আঁকড়ে ধরুন কোরআন সুন্নাহর আদর্শকে আঁকড়ে ধরুন আল্লাহ আমাদেরকে কবুল করুন একটু জোরে বলেন আমি এখন জাদুকররা কয় সত্য প্রকাশ হয়ে গেছে কি কোরআনের আয়াত শুনেন ফাগুলিবু হুনালিকা ওয়ানকলাবু সাগিরিন সেখানে জাদুকররা পরাজিত হইল জাদুকররা অপমানিত হইল লাঞ্ছিত হইল অপমানিত লাঞ্ছিত কেমনে হইল যে জাদুকরদের বানানো শত শত জাদু মূসা আলাইহিস সালাম যেটা ছেড়ে দিছে সাপ হইছে কয়টা আর ওদের জাদু শত শত তাহলে সব খাইয়ে ফেলাইছে তাহলে জাদুকররা অপমানিত হইনি কথা কাটা অপমানিত হয়েছে না হয় নাই
পরাজিত হইছে, অপমানিত হইছে, লাঞ্ছিত হইছে। এখন তারা বুদ্ধি করলো, রে মুসা যেটা দেখাইছে এটা জাদু না, নিঃসন্দেহে মুসা আল্লাহর নবী, বুঝ পাই গেছে। ভাই হেদায়েতের একটা মওকা আছে না নাই? একটা লোকের আপনি সবসময় দাওয়াত দিচ্ছেন, দাওয়াত শুনে নাই, হঠাৎ করে সে এমন একটা বিপদে পড়ছে ওই সময় যখন আপনি দাওয়াত দিচ্ছেন, দাওয়াতে কাজ হয়ে গেছে, হয় না ভাই? এই জন্য কখনো হতাশ হইবেন না, কাউকে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হইবেন না যে না রে এটা খাতা মারলেও আলা কুলুবি হয়ে গেছে, এটার হেদায়েত হইবার কোনো সম্ভাবনা, বরং তার বিপদের সময়, দুঃখের সময়, কষ্টের সময় যাইবেন, যাইয়া তার ফিরে হাত বুলাইয়া দিয়া, তারে একখানি কমলা দিয়া, যখন কিছু দিনই কথা তার কলবে মেরে দিবেন, আল্লাহ দেখবে যে কোরআন আর যখন কলবে ঢুকাই দিব সাথে সাথে হেদায়েত হয়ে যাব, কারণ হেদায়েতের চাবি আপনার কাছে নাই, কার কাছে? আপনি শুধু দাওয়াতে ধাক্কা দিয়ে দেবেন, লিল্লাহে তাকবীর। জাদুকররা হেদায়েতের জন্য আসে নাই, আইসে জাদু দেখাইতে, কিন্তু প্রথমে মুসা আলাইহিস সালামকে দেখে একটু সম্মান করছে, তারপরে বলছে রে মুসা যেটা দেখাইছে এটা জাদু না, নিঃসন্দেহে এটা অন্য কিছু, এটা অলৌকিক ক্ষমতা, এটা মুজেজা। এখন ওরা অপমানিত হইছে, সত্য বিজয়ী হইছে। এখন জাদুকররা কি করছে দেখেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, আল্লাহু আকবার, সকল জাদুকর একসাথে আল্লাহকে সিজদা করে ফেললো, আল্লাহু আকবার, কারে সিজদা করলো? সিজদায় পড়ে গেল সব জাদুকর একসাথে। আমার বন্ধু, আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম হলো সিজদা, সিজদা। বান্দা যখন আল্লাহকে সিজদা করে, বান্দা আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর রহমত নামাজের উপরে আল্লাহ অবতীর্ণ করে, আল্লাহ আমাদেরকে পাঞ্জিকানা নামাজি হিসেবে কবুল করে। শয়তানেরা আল্লাহ বলছে আদমের সেজদা কর, ফেরেশতাদের মজলিসে আল্লাহ হুকুম দিছে, সবাই সেজদা করছে, কিন্তু শয়তানে কি কথা কয় না? শয়তান একটা সেজদা না করার কারণে কি হয়ে গেছে? তো শয়তান একটা সেজদা না করে যদি শয়তান হয়ে যায়, তাহলে আপনি পুরা সপ্তাহ এক ওয়াক্ত নামাজও পড়লেন না, খালি শুক্রবারে পড়লেন, আসেনি। শুক্রবারে জুমার নামাজে কম হয় না বেশি হয়? তো যেগুলি জুমার নামাজে আসে এদের ফজরের নামাজে অনেকেরই কি, আবার আসরের নামাজেও কি, খালি জুমার সময় দেখছেন, এবার সাপ্তাহিক নামাজ এক সপ্তাহ পরে আল্লাহর আইসা কয়, আল্লাহ সাইন আজাব গজব দিয়ে না, আপনারা কিন্তু বলি না, এই যে সাপ্তাহিক হাজিরা দিলাম। এ ভাইয়েরা, সাপ্তাহিক নামাজি হওয়া যাবে না, পাঞ্জেগানা নামাজি হইতে হবে, ঠিক আছেন তো? তাহলে ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো তো? যাদের ফজরের নামাজ ঠিক হবে তাদের অন্যান্য নামাজও ঠিক হয়ে। আমার প্রিয় বন্ধু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে জানতে চাইলেন, কেয়ামতের দিন অগণিত উম্মতের মধ্যে আপনি নামাজি উম্মত কেমনে চিনবেন? কারণ নামাজ ছাড়া নবী সুপারিশ পাওয়া যাবে না, নামাজ ছাড়া নবীর কাছেও যাওয়া যাবে না। নবীজি বলছে, আয়েশা রে, আমার যে উম্মত নামাজের জন্য ওযু করেছে, আল্লাহকে যে সিজদা করেছে, না ওযুর ফরজগুলো আদায় করেছে, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মধ্যে নামাজি উম্মতের চেহারা থেকে নূর বের হবে, আলো বের হবে, আর আমি ওই আলো আর নূর দেখে দেখে আমার নামাজি উম্মত বাছাই করব। তাহলে নামাজের জন্য ওযু করলো, চেহারায় নূর আসে কি আসে না? অঙ্গ প্রত্যঙ্গে নূর ফায়দা হয়। কোন এক সময় নবীজি একটা গাছের মধ্যে নাড়া দিলেন, নাড়া দেওয়ার সাথে সাথে গাছের শুকনা পাতাগুলো ঝরে পড়লো। নবীজি বললেন, এই ধাক্কা দেওয়ার সাথে সাথে যে শুকনা পাতাগুলো ঝরে পড়লো, আল্লাহর বান্দা যখন নামাজের জন্য অজু করে, অজুর উসিলায় তার অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো ঝরে পড়ে যায়। মানুষ যে অঙ্গগুলা দিয়ে গুণা করে, অজুর মধ্যে সে অঙ্গগুলা ধোয় না? ভাই কিছু মানুষ আছে মাঝে মধ্যে উল্টা পাল্টা প্রশ্ন করে, মজার প্রশ্ন উল্টা পাল্টা করে। তো একজন প্রশ্ন করছে, বাস্তব কথা বলি, ক হুজুর ধরেন উজু ভাঙ্গার যে কয়টা কারণ, তার মধ্যে একটা কারণ হলো মানে বাতাস বের হওয়া, বুঝছেন তো? তো আপনারা বললেন যে উজু করতাম, আবার তো যেই জায়গা দিয়ে উজু ভাঙলো সেটা তো ধুইলাম না, চেহারা ধুইলাম, চেহারা দোষ কি? হাত ধুইলাম না, কোনোই দুইলাম, মাথা মাসেই করলাম, তো উজু হইলো কি লে? উজু যে জায়গা দিয়ে ভাঙলো সেটা তো দিলাম। দেখেন, ফেকার মশালা করতে গিয়ে আমার ওস্তাদের এই প্রশ্ন করছি।
তো ওস্তাদ জবাব দিছে কয় শুন যেই জায়গা দিয়ে ওযু ভাঙছে ওই বেটার কোনো দোষ নাই কলম দোষ নাই কেন কয় দর খাবার দাবার কিনার জন্য ফা দিয়া হেঁটে গেছে তাইলে ফা দো হাত দিয়া খাবার মুখে দিছে আতো দো মুখ দিয়া চাবাইছে কুলি করো নাক দিয়া খাবারের গন্ধ নিছে নাকে পানি দাও কান দিয়া খাবারের কথা শুনছো ওই যে মাছে করো মাথা দিয়া কল্পনা করছো মাথা মাছে করো হুজুরের যুক্তি দিচ্ছে আর কি হেকমা তারপরে কয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গ সহযোগিতা করার কারণে খাবার ফেটে গেছে ফেটে গিয়া খাবারে গ্যাস হয়েছে গ্যাস হওয়ার পরে ওই গ্যাস তারে শান্তি দেওয়ার জন্য এক জায়গা দিয়ে বাইর হয়েছে যে জায়গা দিয়ে বাইর হয়েছে এবার তারা কোনো দোষ নেই কারণ এটাতে যে অঙ্গগুলো সহযোগিতা করছে এগুলারই দুটি সুবহানাল্লাহ কোন আজকে এবারে বলেন তো আল্লাহ যদি ওজুর মধ্যে ওই অঙ্গ দুইটা কইত তাহলে ওযু করা সম্ভব ছিল না ওজুর বদলে তো গোসল হয়ে যেত তারপর আমাদের ওস্তাদদেরকে দেখছি ইস্তিনজা করতেন তারা ইস্তিনজা ইস্তিনজা হলো সম্ভব হলে বাম হাতে পানি নিয়ে সেখানেও একটু পরিষ্কার করে নাওয়া ওযু শুরু করার আগে অনেক বুজুর্গদেরকে আমল করতে দেখছি ওযু শুরু করার আগে তারা হাম্মামে মানে ওযুখানায় ঢুকে তারপরে এটা করতেন এটা ওস্তাদ বলছেন যার কারণে বললাম যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হইলো আপনার খাবার দাবার পাপের সহায়ক আর ওযুর মধ্যে যখন এগুলো ধুইবেন এগুলোর গুনাহ মাফ হয়ে যাবে আর কিয়ামতের দিন এগুলা থেকে নূর চমকাবে লিল্লাহি তাকবীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে নদীতে যদি স্বচ্ছ পানি থাকে সেই পানিতে আল্লাহর বান্দা যদি দৈনিক পাঁচবার গোসল করে তার দেহের মধ্যে যেমন কোনো ময়লা থাকে না আল্লাহর যে বান্দা দৈনিক পাঁচবার নামাজ আদায় করে তার অঙ্গের মধ্যেও গুনাহ থাকে না ভাই আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের থেকে একা থেকে জামাত ভালো ঘর থেকে মসজিদ ভালো জামাতের জন্য মসজিদে চলো আল্লাহ কবুল করুন ওয়াউল কিয়া সাহারাতু সাজিদিন জাদুকররা সব সেজদায় পড়ে গেল শুধু সেজদায় পড়েই তারা ক্ষান্ত হয় নাই আল্লাহর কোরআন বলছে কলু আমান্না বিরব্বিল আলামিন আমরা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর উপর ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আমরা আল্লাহর উপরে কি আনলাম আবার ক্লিয়ার করে কইতেছে রব্বে মুসা ওয়া হারুন ও ফেরাউন ভালো করে শুনেন আপনি তো আমাদেরকে আনছেন মুসারে পরাজিত করার জন্য আমরা কিন্তু জাদুকর চিনি মনে রাখবেন মুসা যেটা দেখায় সেটা জাদু নয় নিঃসন্দেহে মুসা আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আমরা কিন্তু আল্লাহর উপরই মেনানছি আপনি আবার মনে করিও না যে বুঝি আপনারা খোদা মানে আপনার উপরই মেনানছি না রব্বে মুসা ওয়া হারুন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম যে আল্লাহকে রব মানছে আমরা শত শত জাদুকরেরাও সে আল্লাহর উপরেই মেনানছি একটু জোরে বলেন সুবহানাল্লাহ ফুরা আয়োজন করছে ফেরাউনে আর ফুরা ফলাফল ফেরাউনের বিরুদ্ধে এই জালেমদের যখন পতন শুরু হয় যা কিছু করে না কেন ডায়রি হয়ে যায় যেটাই করবে সেটাই ডায়রিয়া দেখবে ফেরাউন ছাড়ি দিকে ফাঁকলা করতে গেছিল ভাই আর করতে করতে শাসে মুসারে দৌড়ানো শুরু করছে নীল দরিয়ার দরিয়ার লোহি সাগরে ফাড়ে নিয়ে ঠেকাইছে অথচ এটা কথা ছিল না কথা ছিল মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের নিয়ে হিজরত করিয়া স্থলপথে চলে যাবে ফিলিস্তিনে তার সাথে চুক্তি হয়েছে দমকার হামানে বুদ্ধি দিছে যে মুসারে যদি এখন ছাড়ি দাও মুসা যদি ফিলিস্তিন যাইতে পারে পরবর্তীতে শক্তি অর্জন করে এমনভাবে মিশরের দিকে হামলা করবে তোমার গদিও টিকবে না তোমার জীবনও কি দিছে সাবি ফেরাউন্যায় এ ফেরাউন্যারা যখনই সাবি দেয় হামানেরা কারণ ফেরাউন্যা তো হামান ফালে ওই হামানেরা বুদ্ধি দিলেই ইসলামের বিরুদ্ধে বাবু ভাঙের মতো কালি লাফা
শেষ পর্যন্ত ফেরাউন কয় তুই বুদ্ধি বালা দিছস কি করুম কয় বিশ্বাসঘাতকতা করো মুসা যেন ফিলিস্তিনে যাইতে না পারে ফিলিস্তিনের রাস্তা বন্ধ করে দিছে তিন দিক দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে মুসাকে নিয়ে গেছে লোহি সাগরের ফাড়ে আল্লাহ কয় মুসারে নিতেছস না তুই গজবের দিকে যাইতেছস তে কোন তো দোষ কি মুসার না ফেরাউনের এখন যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম কো আল্লাহ তিন দিকে ফেরাউনের বাহিনী আর দিকে সাগর জামো কই আল্লাহ কয় টেনশনের কোনো কারণ নাই লাড়ি আছে না কি আছে লাড়ি লাড়ি কি করুম কয় লাগাও দরিয়ার উপর আঘাত মারো লিল্লাহে তাকবীর একসাথে রাস্তা হয়ে গেছে আল্লাহু আকবার পানি সব শক্ত হইয়া দেওয়াল হইয়া চতুর্দিকে চলে গেছে বারোটা গ্রুপের জন্য বারোটা রাস্তা হয়ে গেছে একেবারে ফিস ডালা রাস্তা যাতে কারো হাঁটা চলায় কোনো কষ্ট আমাকে রাস্তা তো ডালাই দিলে ছ মাস পরে বড় বড় গাতা কোনো গাতা নাই ওখানে আর রডের বদলে বাসা নাই কারণ এই ফয়সালা কার যখন এটা হয়ে গেছে ফেরাউনের সৈন্যরা ভয় পেয়ে গেছে কয় খোদা হুজুর তো আপনি কি কারামতি দেখালি নিয়েছি কি হয়ে গেল কয় ভয় পাওয়ার কোনো কারণ নাই ওই সাগর তো আমার কথাই চলে দেখছি নি এবার তারপরেও কিন্তু ছাড়তেছে না আল্লাহ কয় আজকেই তোর শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম ওই ফাড়ে উঠে গেছে ফেরাউন তার বাহিনী নিয়ে ডুবছে আন্ডা বাচ্চা ক্যাডার ফেডার বোমা বা সাংচা সব এরপরে আল্লাহ বলছে এ দরিয়া আজকে কিন্তু আল্লাহর কুদরত তোমার উপরে গালেব ইন্না বাদশা রাব্বিকা মুসা আলাইহিস সালাম ওই পাড়ে উঠে গেল একটা আঘাত করা লাগলো না যুদ্ধ করা লাগলো না আমার বন্ধু ফেরাউনের বাহিনী সলিল সমাধি হয়ে গেল মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখলেন মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে হে আল্লাহ আমার একটা স্পেশাল আমল দেন কয় কি জন্য মুসা আলাইহিস সালাম বলেন আমার ধারণা ছিল ফেরাউনের বিরুদ্ধে লড়াই করা লাগবে যুদ্ধ করা লাগবে সেই যুদ্ধে বহু মানুষের রক্তপাত হবে জিহাদ হবে তারপরেই হয়তো তার রেজাল্ট আসবে কিন্তু আজকে আল্লাহর কুদরত আমার যা দেখালো আমার কোনো কষ্ট করা লাগলো না দুর্বল বৃদ্ধ নারী পুরুষ গরু বাছুর শিশু অসহায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি হিজরত করে আমি ফিলিস্তিনে চলে যাচ্ছিলাম আমি তো সবসময় ভাবি নাই যে আজকে ফেরাউন শেষ হইয়া যাবে বরং আমি বনি ইসরাইলদের জীবন রক্ষার জন্য আল্লাহ আপনার কুদরতে দুর্বল অসহায় মানুষ নিয়ে আমি হিজরত করছিলাম কিন্তু আল্লাহ আপনি যেটা করলেন যে সাহায্যটা আমারে করলেন আর ফেরাউনের পুরা বাহিনী যেভাবে শেষ হয়ে গেল আজকে স্পেশাল একটা আমল আমারে দেন আমি করব যেন এই নিয়ামতের সুক্রিয়া আমি আদায় করতে পারি আল্লাহ তালা বলেন ও মুসা তুমি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীদের কালেমার প্রথম অংশ ছিল লা ইলাহা এটা কালেমা এরপরে পরে আরেকটা বাক্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাক্য মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা তো সহজ কথা এটা সবাই পারে আমিও পারি কিন্তু স্পেশাল একটা জিকির দেন স্পেশাল একটা আমল দেন যে আমলের কারণে আমি এটা শুকরিয়া আদায় করতে পারি জিব্রাইল আমিন বলল গো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এটাকে আপনি সহজ কালেমা বলতেছেন এই কালেমা কাগজে লিখে যদি এক পাল্লা দেওয়া হয় সাততবক জমিন আসমান যদি এক পাল্লা দেওয়া হয় তাহলে এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে লা ইলাহা বিপ্লবের এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর পরিবর্তন করার এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুখী হওয়ার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পুরা দিন আল্লাহ নিজের জীবনে কার্যকর করার ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ বাতিলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন সুন্নাহর আইন জীবনে কার্যকর করার ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ সহজ কোনো কথা না শেষ কথা ভাই এখন জাদুকররা কারো ভুরি মানছে তাহলে ফেরাউনের কি লাভ হয়েছে না লস হয়েছে আমও গেছে এখন ফেরাউনের বন্দারা কয় খোদা হুজুর কি হইল ফেরাউনকে অপেক্ষা করো ফেরাউনের ভিতরে ভয় আছে না নাই
যে সব লোক যদি মুসার দলে চলে যায় উপরে যতই বাহাদুরি দেখায় ভিতরে কিন্তু টিম 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 তখন সে বলছে ভয় পাইও না চিন্তা করিও না আমার কাছে ব্যবস্থা আরো কি কলা ফিরাউন আমানতুম বিহি কাবলা আন আযানা লাকুম ان هذا لمكر مكرتموه في المدينه لتخرجوا منها اهلها فسوف تعلمون فرعون বলল তোমরা ষড়যন্ত্র করেছো আমি অনুমতি দেওয়ার আগে মুসার খোদার উপরে জাদু কররা তোমরা ঈমান আনছো এটা তোমাদের আর ফেরাউনের মুসার ষড়যন্ত্র আমি জানতাম না যে তোমরা আগেই মুসার দলে চলে গেছো তোমরা আমাকে অপমান করার জন্য এই কাহিনী রটাইছো জোরে কন্না উযবিল্লাহ এখন ফেরাউনের জাদুকরদের বিরুদ্ধে অভিযোগ দিল কি যে তোমরা আসলে মুসার লোক আমি জানতাম না আমি জাদুকর বাছাই করতে পারি না বলে আমি মুসার লোক নিয়ে এসেছি দেখছেন এবার ফেরাউনি বুদ্ধি না কই সব ঘটনা ঘটাইছে মুসা নিজে এ মুসা কিছু জানেনি আর জাদুকররা কি আসলে ফেরাউন মুসার সাথে আগে কোনো চুক্তি করছেনি তাহলে এই যে ফেরাউনরা ইসলামের বিরুদ্ধে যত যুক্তি দেয় সব হলো নিজেদের মন গড়া কল্পনা প্রসূত লোভ লালসার কারণে এখন ফেরাউন বলল কি লাউ কত্তে আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসিবান্নাকুম আজমাইন আমি তোমাদের বিপরীত দিকে হাত পা কেটে দেব জাদুকরদেরকে বলতেছি ডাইন হাত বাম পা বাম হাত ডাইন পা কেটে দেব এটা হলো জুলুমের সর্বোচ্চ সবচাইতে বড় পর্যায়ে জুলুমের এই জুলুম দেখে যেন পুরা জাতি ফেরাউনের বিপক্ষে না যায় খাইয়ে ফেলামো কাইটা ফেলামো উলাইয়া দেমো হেন করেঙ্গা তেন করেঙ্গা এইসব ফেরাউনি হুঙ্কার দুনিয়াতে এখনো আছে না না দেখলে মনে হয় টাকি মার্কা ফেরাউন ওই মিশরে যেটা ছিল সেটা হইলো গজাল মার্কা হুইল মার্কা ফেরাউন আর বর্তমানে হইলো টাকি মার্কা ফেরাউন তখন বলছে হাত পা কেটে দেব দেখি জাদুকররা ফিরে আসেনি আবার এখানে যেগুলো এটা দেখছে ওদেরকে একটু ধমক টমক দিল কলু ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন জাদুকররা বললে ভয় দেখাইলে কোনো লাভ হবে না যদি হাত কেটে ফেলো পা কেটে ফেলো যদি আমাদেরকে হত্যাও করে ফেলো আমরা তো আমাদের আল্লাহর কাছেই ফিরে যাব তাহলে জাদুকরদের ইমান কি হালকা না মজবুত ফেরাউন ফেরাউন হাত কেটে ফেলো পা কেটে ফেলো যদি হত্যাও করে ফেলো আমরা কার কাছে যাব তাহলে আমরা কি শিক্ষা পাই মাত্র ইমান আনলো ফেরাউন এত বড় অত্যাচারী শাসক মুসা আলাইহিস সালাম একা তাদের সামনে যখন সত্য প্রকাশ হয়ে গেল জাদুকররা সেকেন্ডের ভিতরে ইমান এনে ফেললো ইমান তো ভাই বালেগ হইতেও সময় লাগে ইমান তো ভাই মজবুত হইতেও সময় লাগে কিন্তু ফেরাউন যখন বললো ডান হাত বাম পা বাম হাত ডান পা কেটে ফেললো জাদুকররা তখন কয় কোনো অসুবিধা নাই মেরে ফেললো আমরা আল্লাহর কাছে ফিরে যাব আমরা তোমার রক্ত চক্ষুকে পরোয়া করি না আমরা যে ইমান আনছি ফেরাউন এই ইমান তোমার দমকে পরিবর্তন হবে না লিল্লাহে তাকবীর আমাকে দাও সেই ইমান আল্লাহ মেহরবান যে ইমান ফাঁসির মঞ্চে নিঃসংকোচে গায় জীবনের গান আর আমাকে ইমান একটা কিসমত বিড়ি দেখাইলে ইমান শেষ চা খাওয়াইলে ইমান কি ভাই ভোটের সময় যে ইমান কত লোকের কাছে বেছে রাগই না চাই পাবলিকও কিছু খারাপ হয়ে গেছিল মেম্বর আমার একা হুজুর আমার ইমান আর কি হয়েছে পাবলিকের ইমান আরো খারাপ কইলাম যে কি হয়েছে কই এতজনের কাছে গেলাম সবাই আমারে ওয়াদা দিল ভোট গেল কই কি ওয়াদা এক ভোটার কয় হুজুর আগে বোকা ছিলাম এখন চালা কইছি সত্য কথা কি চালা কইছেন কয় আগে তো খালি আল্লাহর রাস্তায় ভোট দিতাম এখন আর আল্লাহর রাস্তায় কি কয় দেখি যে আমাদের পিছু পিছু খালি ঘুরে কিন্তু চালা কইছি এভাবে যে সবার থেকে খাই কারে দিমু কই না ডাইনে খায় বামে খায় সামনে খায় পিছে খায় কিন্তু কারে দিমু কি কইলে তো বিপদ এটাও তো আরেক আজাব না ভাই এটা হওয়া উচিত না
পাঁচজন সাতজন আটজন দশজন যেই থাকুক আমি ভালো মানুষকে সমর্থন দিব, আল্লাহ কবুল করুক। আর এই ধরনের টাকা পয়সা খাইয়া নিজের দেহটাকে নষ্ট করবেন না। সারা জীবন হালাল খাইছেন, মনে রাখবেন এক মণ দুধের মধ্যে যদি 100টা পেশাব পড়ে তাহলে এক মণ দুধ কি? অতএব সারা জীবন কষ্ট করে ঈমান আমল লালন করছেন, রিকশা চালান, কৃষি কাজ করেন, যাই করেন না কেন, আপনি যদি হালাল খাইতে পারেন আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন। কিন্তু ওই ধরনের হারাম সুযোগ সুবিধা নিয়ে নিজের ঈমান আমলটা যেন কেউ নষ্ট, আল্লাহ কবুল করুক। শেষ পর্যন্ত ফেরাউনের সাথে যেই ঘটনাগুলো ঘটলো বেশ কয়েকটা সুরায় বর্ণনা আছে, আমি আমার বাজেটের থেকে আধা ঘন্টা বেশি বয়ান করে ফেলছি ভাই, আপনাদের বেজারণ নেই তো? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন পরিবেশেও যেন আমরা হকের উপরে কায়েম থাকতে পারি, আল্লাহ কবুল করুন, আমিন।